এর পিছনে কতটা রাজনৈতিক ষড়যন্ত্র আছে সেটা প্রথম বিবেচ্য বিষয়, এবং কোনো জাতি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উন্নয়নের সদিচ্ছা কতটা আছে এটা বড় রকমের প্রশ্ন। মুসলিমদের একটা শরীয়তের বিধান তালাক, এই তালাকের সুদিক এবং কুদিক নিয়ে সবচেয়ে ভালো তারাই জানেন, যারা এটার উপরে অনেক রিসার্চ বা গবেষণা করেছেন তারা ভালো বলতে পারবেন। তো আমার যেটা মনে হয়েছে, ইসলামের যে তালাক পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটা অত্যন্ত সুন্দর পদ্ধতি। মুসলিমদের একটা অংশ শরীয়তের বিধান না জানার কারণে সেই পদ্ধতি তারা অপপ্রয়োগ করছে, তার জন্য ইসলামের কানুনের কোনো দোষ নয়, ব্যক্তি হিসেবে তাদের দোষ। তারা ইসলামের কানুনটা পুরোপুরিভাবে পড়াশোনা না করেই তালাকের সুন্দর পদ্ধতিটাকে একটা অসুন্দর পদ্ধতি দিয়ে শরীয়তের বদনাম করাচ্ছে। রান্নাবান্নার জন্য আগুন অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু কেউ যদি সেই আগুনকে ঘরের চালে লাগিয়ে দেয় তার জন্য আগুনের দোষ নয়, যিনি ব্যবহার করছেন তাঁর দোষ। আমার যেটা মনে হয়েছে, তিন তালাক পদ্ধতিটা যদি সত্যিকারের যারা মনে করছেন নারী জাতির জন্য এটা একটা জুলুম বা অত্যাচার, তাহলে তাদের কাছে আমার বলবার, ইসলামের এই বিধানটা যাতে ব্যাপকভাবে মুসলিমদের ভিতরে সঠিকভাবে সঠিক চেতনা ফেরানো যায়, তাহলে যে সমস্ত মহিলা নির্যাতিত হচ্ছেন তারা নির্যাতনের হাত থেকে রেহাই পাবেন। আর যদি সঠিকভাবে সচেতনতা বৃদ্ধি করা না হয়, তাহলে আইন আদালত করে জোর জবরদস্তি করে নির্যাতনের হাত থেকে মেয়েদেরকে বাঁচানো যাবে না। কারণ আমি যেটা পরিষ্কার বুঝতে পাচ্ছি, তিন তালাক দিয়ে যদি কোনো ছেলেকে জেলে যেতে হয়, তাহলে পরবর্তীকালে কোনো ছেলে তার স্ত্রীকে তিন তালাক দেবে না, একেবারে মার্ডার করেই জেলে চলে যাবে। সুতরাং সুপ্রিম কোর্টের এই আইনের কারণে মুসলিম মহিলারা অধিকার ফিরে পাবে না। মুসলমান পুরুষ যারা অন্যায়ভাবে তাদের তিন তালাক দিয়ে বাপের বাড়িতে পাঠাচ্ছিল, এই আইন পাশ করে যদি তিন তালাক দিয়ে জেলে যেতে হয়, তখন এই স্বামীগুলো তাদের আর জ্যান্ত বাপের বাড়ি পাঠাবে না, একেবারে মেরে কবরেই পাঠিয়ে তারা জেলে যাবে। সুতরাং আমি মনে করি এই আইন পাশ হলে নারীদের জীবনে আরও মারাত্মক বিপদ নেমে আসবে। সুতরাং শরীয়তের যে আইনটা আছে অত্যন্ত সুন্দর এবং সূক্ষ্মভাবে মুসলিম ওলামাদেরকে ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া হোক, সেই ব্যাখ্যায় যদি প্রমাণিত হয় যে মুসলমানরা শরীয়তের বিজ্ঞজন যারা ইসলামের তালাক পদ্ধতির যে ব্যাখ্যা দিয়েছে পিছিয়ে সেই রায় মেনে নিতে বাধ্য থাকবো, আমার মনে হয় যারা এই রায়টাকে জোর করে চাপিয়ে দিচ্ছেন আসলে শরীয়তের কানুন সম্পর্কে তারা পূর্ণ ওয়াকিবল নন। আমার সর্বশেষ কথা হলো, ভারতবর্ষের সংখ্যার ভিত্তিতে স্বামীর ঘর থেকে স্ত্রীরা বিতাড়িত হচ্ছে, মুসলমান হিন্দু শিখ ইসাই আরও যত ধর্মবর্ণের মানুষ আছে তার সঠিক পরিসংখ্যানটা নিয়ে বার করা হোক। যদি দেখা যায় ভারতবর্ষের ভিতরে স্বামীর সংসার থেকে সবচেয়ে বেশি বিতাড়িত হচ্ছে মহিলা মুসলিম মহিলারা, তাহলে সমস্ত দোষ মাথায় পেতে মেনে নেব। আর যদি মনে হয় না মুসলমানদের চাইতে বৌ নির্যাতন বা বউ তালাক দেওয়া বউ ডিভোর্স দেওয়া বা বউ ছেড়ে দেওয়া এই সংখ্যাটা যদি মুসলমানদের চাইতে অন্য সম্প্রদায়ের ভিতরে যদি বেশি থেকে থাকে, তাদের ব্যাপারে সুপ্রিম কোর্টের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা সুনির্দিষ্ট কোনো আইন নেই কেন? আমি মনে করি এটা মুসলিম মহিলাদের উদ্ধার করার জন্য এই কাজটা হয়নি, বরং অন্যান্য ধর্মের তালাকপ্রাপ্তা বা ডিভোর্সি মহিলারা যে অধিকার নিয়ে বাঁচে মুসলিম মহিলারা তার চাইতে অনেক বেশি সুরক্ষিত। এই সুরক্ষার হাত থেকে এদেরকে আরও কঠিন মুসিবতে ফেলার জন্য এই আইনকে পরিকল্পনা মাফিক তৈরি করা হয়েছে, এবং আমি মনে করি না যেটা মুসলিম কমিউনিটির উন্নয়নের ভাবনা পাওয়া হয়েছে। বরং এখন তো বলতেই হয় যে মাইক্রোফোনের বক্সরা হরেন লাগানো আছে সুপ্রিম কোর্টের আপনার কি বলে চূড়ায়, আর ওর স্পিকার লাউড স্পিকার লাগানো রয়েছে দোস্তুর মতন বিজেপির পার্টি অফিসে। বিজেপি পার্টি অফিস যেরকম নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট খানিকটা সেই রকম রায় নিয়েই তারা লাফালাফি করছে। অর্ডিন্যান্স কখন জারি হয়? একটা দেশের অচল অবস্থা দেখা দিলে তখনই অর্ডিন্যান্স জারি হয়। তালাককে কেন্দ্র করে দেশে কি অচল অবস্থা দেখা দিয়েছে যার জন্য অর্ডিন্যান্স জারি করতে হবে? এটাকে আমি মনে করি দেশের আইনের রক্ষা কবচ যাদের হাতে ছিল তার আইনটাকে গড় আইনে আমার আপনার অপাত্রে তারা ব্যবহার করে মূলত ভারতবর্ষের সংবিধানের পবিত্রতাকেই নষ্ট করছে। অর্ডিন্যান্স জারি করবার যে পরিস্থিতিতে, যে অস্থির পরিস্থিতিতে অর্ডিন্যান্স জারি করতে হয়, তালাক নিয়ে দেশে এই ধরনের কোনো অস্থির পরিস্থিতি তৈরি হয়নি, বরঞ্চ গোটা দেশের একটা সাংঘাতিকভাবে একটা অচলাবস্থা তৈরি করার চেষ্টা করছে আরএসএস বা সংঘ পরিবার। এ ব্যাপারে আমি মনে করি যে দেশের মুসলিম কমিউনিটির মহিলারা যারা আছেন, তালাকপ্রাপ্তা মুসলিম মহিলাদেরকে এক জায়গায় ডাকা হোক, আর ডিভোর্সি বা স্বামী থেকে বিতাড়িত অন্য সম্প্রদায়ের মহিলাদেরকে ডাকা হোক। ডেকে যদি দেখা যায় সত্যি মুসলমানদের সংখ্যা বেশি, আমি সমস্ত দোষ মাথায় পেতে নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে আমি শ্রদ্ধা জানাবো।
আমি আবারও সুপ্রিম কোর্টে যারা এই রায় দিচ্ছেন বা অর্ডিন্যান্স জারি করা নিয়ে যারা এটা নিয়ে বাড়াবাড়ি করছেন, আমি তাদেরকে বলবো মুসলিম ওলামাদেরকে নিজেদের সকলের আত্মপক্ষ কোরআন হাদিস ভিত্তিক সমর্থনের একটা সুযোগ দেওয়া হোক। এতটুকুই আমার।